দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা আরবাজ খান। জনপ্রিয় অভিনেত্রী মালাইকারোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের ৬ বছর পর ফের বিয়ে করলেন সালমান খানের ভাই আরবাজ। রোববার ২৪ ডিসেম্বর মুম্বাইয়ে বোন অর্পিতা খানের বাড়িতে বসে বিয়ের আসর। বড়দিনের ঠিক আগে পরিবার ও অন্যান্য ঘনিষ্ঠজনের উপস্থিতিতে মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে নতুন দাম্পত্য জীবন শুরু করলেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। বলিউডের প্রযোজক, পরিচালক ও অভিনেতা আরবাজ খানের ব্যক্তিগত জীবন সবসময় থাকে চর্চায়। বলিউড তারকা মালাইকারোরার সঙ্গে ১৭ বছরের দাম্পত্যের অবসান হয়েছিল বছর ৬ আগে। তারপরই ইতালি সুন্দরী জর্জিয়া আন্দ্রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। প্রায় ৪ বছর চলার পর সেই সম্পর্কেরও ইতি ঘটে। জানা গেছে, রাবিনা ও তার মেয়ে সহ বলিউডের জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হলেন এই সুরা। পাটনা শুক্লা সিনেমায় কাজ করার সময় ঘনিষ্ঠতা বেড়েছে আরবাজ ও সুরার। বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মা সালমান খান, হেলেন ও বোন আলভিরা। এদিন ভারতীয় পোশাকে সেজেছেন সবাই। এছাড়া সালমান, সোহেল ও আরবাজ পুত্র আরহানও ছিলেন বিয়েতে। ১৯৯৮ সালে মডেল মালাইকাকে বিয়ে করেছিলেন দাবাং প্রযোজক পরিচালক। ২০১৭ সালে তাদের ১৭ বছরের সংসারের ভাঙন ঘটে। মালাইকা ও আরবাজের একমাত্র সন্তান আরহান খান। আনন্দ সিন্ডি, এটিএন বাংলা, ঢাকা।